তাহাবি সাহাবীর সমালোচনা করা হারাম আমাদেরকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে সাহাবীয়ে রাসূল হিসেবে আমাদের উচিত হবে না ভাই আমরা কোন পুকুরের মাছ আল্লাহ ফিল কুরআনি আনজালাহু কাফাকুম মিন আযীমিল কদরে ইন্নাকুম মাল্লাম তুসাল মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু হযরত ইমাম শাফেঈ বলেন হে আলে বাইতে রাসূল তোমাদের mohabbat মানে আপনাদের mohabbat কে হুবুকুম ফরাদুম মিনাল্লাহি আনজালাহু আপনাদের mohabbat কে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ ফরজ করে দিয়েছে আপনাদের প্রতি mohabbat কে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ ফরজ করে দিয়েছেন আপনাদের ওই শান দবদবা রব মাকাম মর্তবা আপনাদের পজিশন আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন যে আপনাদের উপর দরুদ না পড়লে নামাজি হয় কত সুন্দর করে বলেছেন না এই কারণে ইমাম শাফেঈ কো রাফেজি বলা হয়েছে কি বলা হয়েছে তো আমি বলছি আহলুস সুন্নাহ ওয়াল জামা যখন কথা বলে টোনের মধ্যে ইমাম শাফেঈর টোন থাকে ইমাম শাফেঈ যে আন্দাজে বলেছেন এই টোন থাকে ইমামে আযমের মতো বলে ইমাম তিরমিজির মতো বলে আলে বাইতে রাসূলকে যে মাকাম আল্লাহ দান করেছেন দুই তিনটা হাদিস দুই তিনটা কোরআনের আয়াত দিয়ে একটু পরে আমি আপনাদেরকে বুঝাবো আমি সংকটটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং এই মেসেজ আমি আপনাদেরকে দিতে চাচ্ছি মাইন্ডসেটটাকে বোঝানোর জন্য মনে রাখবেন আরেকটা গুরু এটা খারেজিদের গুরু তো আমি আপনাদেরকে বললাম যেখানে আলে বাইতে রাসূলের নাম নেওয়া হলে শিয়াইজমের একটা ধোঁয়া তোলা হয় আবার শিয়াইজমের ওখানে সাহাবায়ে কেরামের নাম তুললে খারেজিদের কি লাগা হয় ট্যাগ লাগানো দুই পক্ষ দুই জায়গায় দাঁড়ানো দুই পক্ষ দুই জায়গায় দাঁড়ানো মাঝখানে আহলুস সুন্নাহ ওয়াল জামা এখন আমরা এই বিষয়টা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাছে জিজ্ঞেস করি যে হযরত আলী ওয়ালায়েতের সম্রাট আমার নবীর ইলমের দুনিয়ার যাকে দরজা বলা হয়েছে আমরা হযরত আলীকে জিজ্ঞেস করি হযরত আলীর এই কথার উপর এই কৌলের উপর আমি এখন রেওয়ায়েতটা নিয়েছি শিয়াদের নাহজুল বালাগা থেকে কিন্তু এই কৌলের উপর সায়ালিকু ফিয়া সিনফান হযরত আলী বলছেন আমাকে নিয়ে দুইটা গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে আপনারা একটু আওয়াজ করেন ধ্বংস হয়ে যাবে কয়টা গোষ্ঠী আমাকে নিয়ে কি বলেছেন উনি বলছেন মুহিব্বুন মুফরিদ এক গোষ্ঠী হচ্ছে যারা আমার মহব্বতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে এবং সীমা এমন ভাবে লঙ্ঘন করবে ইয়াযহাবু বিহিল হুব ইলা গায়রিল হক আমার মহব্বত তাদেরকে বাতুলতার দিকে নিয়ে যাবে হক থেকে বাইরে নিয়ে যাবে কি রকম এমন ভাবে মহব্বত করবে কোন সাহাবী আর তোকে তাদের চোখে পড়বে আবু বকর সিদ্দিককে সিদ্দিক মনে হবে না ফারুককে ফারুকে আজম মনে হবে না উসমানকে উসমানে গনি মনে হবে না সাহাবায়ে কেরামকে উম্মাহাতুল মুমিনিনদেরকে সম্মান করা হবে না এটার মানে হচ্ছে আমার মহব্বত তাদেরকে সীমার মধ্যে রাখে নাই তাদেরকে বাতুলতার দিকে নিয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন এরপরে বলছে ওয়ামুবগিদুন মুফরিদ আরেক দল কারা যারা আমাকে ঘৃণা করে আমাকে নিতে পারে না সহ্য করতে পারে না এবং তাদের নিতে না পারা সহ্য করতে না পারা আমাকে ঘৃণা করা তাদেরকে কোথায় নিয়ে যাবে আরেক সীমা লঙ্ঘনের দিকে ইয়াযহাবু বিহি বগদু ইলা গায়রিল হক আমার প্রতি এই ঘৃণা তাদেরকে হক থেকে বের করে বাতুলতার দিকে নিয়ে যাবে তো আমরা জিজ্ঞেস করি হুজুর তাইলে আসল মানুষ কোনটা হযরত আলী বলছেন ওয়া খায়রুন নাসে ফিয়া হালানান নাম আল আসাউসাত ফালজিমু তো আমাকে নিয়ে সত্যের রাস্তায় আছে কারা আমাকে নিয়ে খায়রুন নাস উত্তম মানুষ তারা যারা মধ্যম পন্থা অবলম্বন করে কি করে মধ্যম পন্থা অবলম্বন করে হযরত আলী বলছেন তোমাদেরও উচিত যারা মধ্যম পন্থা অবলম্বন করে তাদের সাথে যেন তোমরাও থাকো আপনারা বুঝতে পেরেছেন আমরা মহব্বত করি
কিন্তু আমাদের এই মহব্বত আমাদের জবান দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোন কটু কথা বের করবে আবার আপনারা মনে রাখবেন এখানে বিভিন্ন ধরনের ইস্যু সাহাবায়ে কেরামদের মধ্যে হয়েছে সাহাবায়ে কেরাম মানুষ নবী নন নবীরা মাসুম নিষ্পাপ সাহাবায়ে কেরামরা মাহফুজ ডিভাইন প্রোটেকশন আছে কেন ও ভাই সাধারণ মুসলমানও যখন ইবাদত রিয়াজত বেশি করে ইবাদত রিয়াজত বেশি করে আপনারা এত দূরে যাচ্ছেন কেন রমজান শরীফ আসলে আমাদের ভাইরা যারা তিন দিন আগেও নামাজ পড়ে নাই তিন দিন পরে শুধু কি নামাজ পড়ছে তারাবি পড়তেছে না তাহাজ্জুদ পড়তেছে না কিন্তু আমাদের কিছু ভাই আবার দাঁড়িয়ে যায় বিস্ফোরিয়েন না আট 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 স্লোগান দেয় না স্লোগান কাজ করে না উম্মতে মুসলিমার এখনো 95% বিশ্রাঘাতই পড়ে এখন আপনি দেখেন তিন দিন আগেও নামাজ পড়ে না তিন দিন পরে আমার ভাই আমূল পরিবর্তন হয়ে গেছে কেন কারণ একটা তো রমজান আকন জায়গায় আছে কেন তাদের এই পরিবর্তন শুধু কি পরিবর্তন হয় আপনারা জানেন রমজানের মধ্যে বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বের মধ্যে ক্রাইম রেট এভাবে নিচে চলে আসে এটা আপনারা জানেন ক্রাইম রেট নিচে চলে আসে মাহে রমজানে এটা আপনারা জানেন ক্রাইম রেট রেপ রেট বুঝতে পেরেছেন সুদ ঘুষের রেট হত্যা যজ্ঞের রেট তালাক রেট এগুলো সব নিচে চলে আসে কেন কারণ আপনি যখন রোজা রাখেন ভিতরে আল্লাহ আমাদেরকে শয়তানি ডিব্বা দান করেছেন কি ডিব্বা শয়তানি ডিব্বা এই ডিব্বাকে যদি কাবু করতে চান তো ভিতরে কিছু দিতে পারবেন না নির্দিষ্ট সময় যত খিদা থাকবে এই ডিব্বা তত দুর্বল থাকবে এইজন্য সুফিয়ায়ে কেরাম যখন আপনাদেরকে তালিম দেন তো মুজাহাদা পিরিয়ডের মধ্যে ওনারা আমাদেরকে শিখান রোজা রাখার জন্য কি রাখার জন্য রোজা রোজা ডায়াবেটিসের জন্য ভালো রোজা শয়তানি ডায়াবেটিসের জন্য ভালো রোজার মাধ্যমে এটা দুর্বল হয় যখন এটা দুর্বল হয় তো টানেল যেটা দিয়ে হিংসা বিদ্বেষ অশ্লীলতা আমার কলবের বর্তনে ঢুকে এটা সংকুচিত হয়ে যায় যখন এটা সংকুচিত হয় তো পানি তো আর ঢুকতে পারতেছে না এদিকে নূরের পানি ঢুকাইতেছেন নামাজ দিয়ে তিলাওয়াতে কোরআন দিয়ে জিকির দিয়ে সব পানিগুলো আপনার এটার ভিতর দিয়ে ঢুকতেছে না তো ঢুকার পরে আয় হায় তাহাজ্জুদের পানি ঢুকছে তারাবির পানি ঢুকছে ঢুকার পরে এই জিনিসটা অটোমেটিক্যালি শক্তিশালী হয়ে গেছে নূর ঢুকছে খারাপ পানি ঢুকতে পারতেছে না যে নূর ঢুকছে আপনার রূহ শক্তিশালী হয়ে গেছে রূহ গিয়ে কলবের বর্তনে বসে গেছে যে রূহ কলবের বর্তনে বসে গেছে আপনি আয় হায় হায় এখন শয়তান যে আগে ধাক্কা মারতো ধাক্কা মারতে পারে না শয়তান আর কাজ করতে পারতেছে না কেন কারণ নফস প্যারালাইজড হয়ে গেছে কি হয়ে গেছে ও ভাই প্যারালাইজড হয়ে গেলে এত ডিআডি করলো হাতের কোনো খবর থাকে খবর থাকে না এই জায়গার মধ্যে আবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাস্তাইজ বা ইযা ক্বারাতাল কুরআন কি করে গেছে আপনি বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে হযরত আমিরে মুয়াবিয়ার দিকে যদি বন্দুক ধরেন আপনার সমাজের মধ্যে 100 জন দাঁড়াবে সেই বন্দুক হযরত আলীর দিকে ধরতে সেই বন্দুক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ধরতে আপনি বন্দুক বাঁচাইতে পারবে না সেই কারণে উম্মতে মুসলিমার আহলে সুন্নাহ ওয়াল জামা বলেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে হকের উপর ওয়াল হাক্কু বিয়াদে আলী হকের উপর হযরত আলী প্রতিষ্ঠিত ছিল কিন্তু আমিরে মুয়াবিয়াটা ইজতিহাদি গবেষণা লব্ধ খাতা ছিল সেই খাতা উনি জানেন ওনার আল্লাহ জানেন সাহাবী সাহাবীর সমালোচনা করা হারাম আমাদেরকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে সাহাবী এর রাসূল হিসেবে আমাদের উচিত হবে না ভাই আমরা কোন পুকুরের মাছ আমরা কোন পুকুরের মাছ আমাদের ইমামরা বলেন নাই আপনি কোন পুকুরের মাছ
এগুলা হচ্ছে বিভিন্ন ফেরকা ঢুকিয়ে বিভিন্ন তালাশ করে মানে ছিদ্র অন্বেষণ কি বলে ছিদ্র অন্বেষণ ছিদ্র অন্বেষণ করে ভিতরে ঢুকা আপনি এদিক দিয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুর দিক দিয়ে ভিতরে ঢুকবেন আরেকজন পৌঁছাইতে পৌঁছাইতে যেমন শেখ আবুল আলা মওদুদী সাহেব জামাত ইসলামের আমির আমি আবার বলছি আমার কোন জামাত ইসলামের ভাই থাকলে আমি নেগেটিভ বলছি না যেমন উনি খিলাফাত এবং মুলুকিয়ত এই কিতাবের মধ্যে উনি বলছেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে যেটা দোষ সেটা দোষ আপনারা বুঝতে পেরেছেন যার কারণে উনি যেতে যেতে খুলাফায়ে রাশেদা পর্যন্ত পৌঁছেছে এখন আপনারা কোন দরজা উন্মোচন করে দিচ্ছেন উম্মতের জন্য উম্মত একদিকে সাংস্কৃতিক আগ্রাসন একদিকে আকাইদি আগ্রাসন একদিকে দুনিয়া লোভ লালসা উম্মত একটা মেসাকার অবস্থার মধ্যে আছে আমার নবী বলেছেন উম্মত এমন একটা সময় আসবে তিনটা জিনিস সমাজ থেকে হারিয়ে যাবে হালাল রিজিক হারিয়ে যাবে এমন এলম এমন জ্ঞান যেই জ্ঞান থেকে ফুয়ুজাত নেওয়া যায় যেই জ্ঞান উপকারী জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে মানুষ হেদায়েত পায় যেই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর ইশক মহব্বত আমার নবীর ইশক মহব্বত ঢেউ খেলে যেই জ্ঞান মানুষকে সিজদামুখী করে যেই জ্ঞান মানুষকে রাতে ঘুমাতে দেয় না যেই জ্ঞান মানুষকে রাতে বিছানা থেকে তুলে যাই নামাজের মধ্যে সিজদা অবনত করে আমার নবী বলছে শেষ জমানায় সেই জ্ঞান তুমি আর পাবে না আল্লাহর জন্য শুধু বন্ধুত্ব করা এটা হারিয়ে যাবে সমাজের মধ্যে বেবিচার অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে যাবে একটা মেয়ে রাস্তার মধ্যে হেঁটে গেলে লাখ ছেলে নেকড়ে বাঘের মতো সেই মেয়ের দিকে তাকিয়ে থাকবে সত্য হারিয়ে যাবে আমানতদারি হারিয়ে যাবে তাকওয়া পরহেজগারি হারিয়ে যাবে আমার মতো বক্তারা মাহফিলের মধ্যে এসে তাকওয়া পরহেজগারি দেউ তুলবে এই সমস্ত বক্তাদের ব্যক্তি জীবনে কোনো তাকওয়া পরহেজগারি থাকবে না আমার ভাইরা এই হাদিসে পাঠগুলো যখন দেখি ইচ্ছে করে এগুলো সব বন্ধ করে ঘরে ঢুকে যায় কিন্তু আবার আমার নবীর কিছু ইরশাদাত যে উম্মতকে যা জানো প্রচার করো এগুলার কারণে আবার বাইরে আসতে হয় উম্মত শত ভাগ বিভক্ত উম্মতের মধ্যে বিভিন্ন সমস্যা একজন বলছে সে আহলে হাদিস তার কাছে মাযহাব একটা খারাপ জিনিস হারাম জিনিস আরেকজন বলছে সে আহলে কুরআন তার কাছে হাদিস হাদিসের কোন লিগ্যাল ভ্যালিডিটি নাই আরেকজন বলছে তারটা সলফ ইসলাম পুরান ইসলাম নতুন যারা আছে সব বেদাতী আরেকজন বলছে তারটা ওহাবি ইসলাম তার দৃষ্টিতে সবাই মুশরিক আরেকজন বলছে তারটা শিয়া ইসলাম তার দৃষ্টিতে সাহাবীরা সবাই মুনাফিক ওয়াল ইয়াজু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক এই কথাগুলা বললে ঈমানের গায়রত থাকে না সাহাবায়ে কেরামের ব্যাপারে এই কথাগুলা আউলিয়ায়ে কেরামের ব্যাপারে আইমায়ে কেরামের ব্যাপারে বারবার কথাগুলা জিকির করলে ঈমানের গায়রত নষ্ট হয়ে যায় কিন্তু উপায় নাই আরেক ব্যক্তি বলছে এতগুলার পরে আরেক ব্যক্তি বলছে আমি আহলে সুন্নাহ ওয়াল জামা তার পাশে আরেকজন বলছে সেও আহলে সুন্নাহ ওয়াল জামা তার পাশে আরেকজন সেও আহলে সুন্নাহ ওয়াল জামা আকীদা এক নবীর মহব্বত আমি যে কথাগুলো বলছি আমাদের যে আকীদা গ্রুপ কয়টা হয়েছে চারটা গ্রুপ পাঁচটা গ্রুপ ছয়টা গ্রুপ আমার ছেলে যখন ইউনিভার্সিটিতে গেছে আমার ছেলে কনফিউজ হয়ে গেছে কোন দিক দিয়ে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রুপ পাঁচটা আর এরা একজন আহলে হাদিস একজন আহলে কোরআন একজন ওয়াহাবি ইসলাম একজন সলফি ইসলাম একজন শিয়া ইসলাম আবার আরেকজন মডারেট মুসলিম কি মুসলিম মডারেট মুসলিম মানে আমি সব জায়গায় ফ্লেক্সিবল সব জায়গায় যাই আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বস এতটুকু আরেকজন সেকুলার মুসলিম উনি কোনো সাথে কারো সাথে ওনাই পাশে ওনাই মাঝে মধ্যে জুমার নামাজের মধ্যে আসে নামাজ পড়াটা ওনার কাছে জাস্ট সেলিব্রেশন তবে আমি ঈদ করি তবে আমি ঈদ করি তবে আমি কুরবান করি আপনারা বুঝতে পেরেছেন এতগুলা ফেতনা ফাসাদের মধ্যে এতগুলা ফেতনা ফাসাদের মধ্যে আমার যুবক যখন ঘর থেকে বের হয় কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় তার কাছে এখন ধর্মহীনতা এটা তার কাছে ভালো লাগে এইথিস্টিক ফিলোসফি যেটা তাদেরকে আমরা এইথিস্ট বলি কেন তার দৃষ্টিতে সে দেখে এটা ঠিক আছে কেন এখানে এ এরে কাফের বলে এ এরে কাফের বলে এ এরে কাফের বলে আমি কোথায় যাব কো এটা ঠিক আছে এখানে কোনো ক্যাপস লক নাই ফজরের নামাজ নাই যোহরের নামাজ নাই এশা 17 রাকাত নাই এখানে যা মন চাই করতে পারবো আমার শরীর আমার আমার শরীর আমার যাকে যেভাবে মন চাই করব এখানে কোনো ক্যাপস লক নাই
আপনি আমি সংকটটা আপনাদের সাথে তুলে ধরলাম আপনারা এখানে বসে আছেন আপনারা বুঝতে পেরেছেন সময় পরিবর্তন হচ্ছে এটা এখনো আমাদের বুঝে আসছে না সময়ের নারবে হাত রাখে আমরা একবার চিন্তা করার দরকার না আমি যে মাহফিলে গিয়ে গিয়ে গলা ভেঙে ফেলছি এটার নাম যদি আমি খেদমতে দিন দেই হবে যদি আমার এই তকরিরের মাধ্যমে আপনাদের মধ্যে থেকে পাঁচটা ছেলে জীবনের মধ্যে পরিবর্তন আসে এটা আমার সফলতা আমি আসলাম টাকা পয়সা নিয়ে গলা ভাঙিয়ে ফির ঘরে চলে গেলাম এটাকে আপনি খেদমত বলবেন সময় পরিবর্তন হচ্ছে এটা আমাদের বোঝা দরকার সময় পরিবর্তন হচ্ছে এমন ভাবে পরিবর্তন হচ্ছে যে আপনি চোখে চেয়ে আছেন বুঝতেছেন কিন্তু কিছু করতে পারছেন না এই আমার ছাত্রদেরকে নিয়ে আমি যখন আসছিলাম আমার ছাত্র আরো এক্সক্লুসিভলি যখন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে এটা অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা এনেছেন যে ইয়া রাসূলুল্লাহ কুরবা কারা যাদের মহব্বতকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করেছেন তারা কারা আমার নবী স্পষ্ট চিত্তে বলেছেন তারা হযরত ফাতেমা হযরত আলী এবং তাদের দুই পুত্র ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এতটুকু বুঝতে পেরেছেন এই আয়াত আমরা এক জায়গায় রাখি আরেক আয়াত ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আয়াতটা আপনারা শুনেছেন মনে রাখবেন আমরা যখন এই চারজনের কথা বলবো আলে বায়ত হিসেবে তো মনে রাখবেন তার মানে আজওয়াজে মুতাহারা আলে বায়ত না আমার নবীর চাচারা আলে বায়ত না আমার নবীর ফুফুরা আলে বায়ত না এই কথা না এই যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত এই আয়াতের আগে আয়াতটা শুরু হয়েছে কোথা থেকে জানেন আয়াতের পুরো সিকোয়েন্স ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকুম ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া দীনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما কত কাদের হচ্ছে আমার নবীর স্ত্রীগণের আমাদের মাদের আমাদের মাদের আমাদের মাদের ব্যাপারে কথাটা শুরু হয়েছে সব জায়গায় কথা হচ্ছে তুননা দিয়ে কি দিয়ে তুননা মহিলাদের কথা তো এরপরে দ্বিতীয় আয়াতে বলছে ইয়া নিসা আন নবী ইয়া নিসা আন নবী এরপরে পরের আয়াতে বলছে ওয়ামাই পরের আয়াতে গিয়ে আবার বলছে পরের আয়াতে বলছে ওয়ামাই ইয়াকনুত মিন কুন্না আমি মাদ্রাসার জন্য বলছি শুধুমাত্র কুন্না তুন্নাগুলা খেয়াল করার জন্য ওয়ামাই ইয়াকনুত মিন কুন্না এর পরের আয়াত আবার ইয়া আইয়ুহা ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা হে আমার নবীর স্ত্রীবর্গ তুমি আপনারা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো আমার নবীর স্ত্রীরা অন্য কোন মহিলার মতো না আমার নবী আমাদের মতো ওই নবী কথাটা আমার আল্লাহ বলছে ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন আমি আপনাদেরকে শুধু বলে যাচ্ছি এটা বোঝানোর জন্য যে পুরো আয়াতের সিকোয়েন্স আমার নবীর উম্মাহাতুল মুমিনিন তথা আমার নবীর স্ত্রী বর্গ এবং আমাদের আম্মা জানদের ব্যাপারে এর পরের আয়াত বলছে ওয়াকারনা এখনো ওয়াকারনা মহিলাদের জন্য ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এখনো দেখেন আয়াতের আগ পর্যন্ত মহিলাদের ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আয়াতের মধ্যে এখানে এসে হয়ে গেল কুম আগে ছিল কুন্না তুন্না এই জায়গার মধ্যে এসে হয়ে গেছে কুম আবার এই আয়াতের পরে আবার কুন্না তুন্নার মধ্যে চলে গেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা এরপরে আবার কুন্না কুন্না মানে ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন এই আয়াতের আগে 22 বার আল্লাহ মহিলাদের
সম্বোধন করতে গিয়ে কুন্না তুন্না এগুলা বলেছে শুধু এই জায়গার মধ্যে এসে আয়াত কুম হয়ে গেছে কুম মনে রাখবেন আমরা যেটা غلط করি পুরো আয়াত আমার নবী স্ত্রীদের জন্য আমাদের মাদের জন্য আমার মারাও আহলে বেত আমার মারাও আহলে বেত কিন্তু এখানে আমার আল্লাহ কুন্নাকে কুম করে দিয়েছেন এই কারণে বুঝানোর জন্য যে আলে বাইতের মধ্যে যাদেরকে আমার আল্লাহ পবিত্র বলছেন তারা শুধু কুন্না না মানে শুধু মহিলা না এখানে পুরুষও আছে তো কুন্না বললে পুরুষ বোঝা যাবে না কুম বললে পুরুষও বোঝা যাবে মহিলাও বোঝা যাবে